বস্তুগত উন্নয়নের পাশাপাশি মানুষের আত্মিক উন্নয়ন প্রয়োজন বললেন তথ্যমন্ত্রী এবং চট্টগ্রামে নতুন করে দুশো চুয়াত্তর জনের করোনা শনাক্ত আলাইকুম চট্টগ্রাম বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুৎসিকদার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন শুধু বস্তুগত উন্নয়ন দিয়ে উন্নয়ন কখনো টেকসই হয় না বস্তুগত উন্নয়নের পাশাপাশি মানুষের আর্থিক উন্নয়ন প্রয়োজন সেটি করতে হলে মানুষের মধ্যে মূল্যবোধ দেশাত্মবোধ ও মমত্ববোধের সমন্বয় ঘটাতে হবে দুপুরে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর মেজবান হলে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট কনফারেন্সের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন কনফারেন্সের আহ্বায়ক মোহাম্মদ তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টের প্রতিনিধি পিডিজি কে এম জয়ুল আবেদিন ও জেলা গভর্নর উদ্দিন আহমেদ সহ অনেকে শুধুমাত্র বস্তুগত উন্নয়ন দিয়ে উন্নয়ন কখনো একসই হয় না বস্তুগত উন্নয়নের পাশাপাশি জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন প্রয়োজন এবং মানুষের মধ্যে মূল্যবোধ দেশাত্মবোধ মমত্ববোধের সমন্বয় করা হচ্ছে আমরা এমন একটি রাষ্ট্র রচনা করতে চাই যেটি বস্তুগত উন্নয়নের দিয়ে দিক দিয়ে অর্থাৎ অবকাঠামোগত উন্নয়নের দিক দিয়ে একটি উন্নত রাষ্ট্র হবে একই সাথে একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চাই আমরা ইউরোপের মতো উন্নত উন্নয়ন আমি চাই না চট্টগ্রামে গত চব্বিশ ঘন্টায় নতুন করে দুশো চুয়াত্তর জনের করোনা শনাক্ত হয়েছে এদের মধ্যে নগরের একশো জন এবং বিভিন্ন উপজেলার একশো জন এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল সাতান্ন হাজার একশো জনে একই সময়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে এদিকে নতুন করে সুস্থ হয়েছেন একশো ছত্রিশ জন এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা মুক্ত হলেন আটচল্লিশ হাজার জন সিভিল সার্জন ডাক্তার শেখ ফাজলে রাব্বি জানান গত চব্বিশ ঘন্টায় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের এগারোটি ল্যাবে নয়শো ছিয়াত্তর জনের নমুনা পরীক্ষা করা হয় কক্সবাজারের চকরিয়ায় বারো বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মোহাম্মদ ইউনুসকে গ্রেফতার করেছে র্যাব গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের লোহাগড়ার আমিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় দুপুরে র্যাব পনেরো এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করে জানান গত দোসরা জুন কক্সবাজারের চকরিয়ার খুটাখালীর গর্জনতলি এলাকায় বারো বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করা হয় এই অভিযোগে গত সাতই জুন চকরিয়া থানায় দুজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করে ভুক্তভোগীর পরিবার রেলের বহরে আরও দশটি উচ্চ ক্ষমতা সম্পন্ন মিটার গেজ লোকোমোটিভ ইঞ্জিন যুক্ত হচ্ছে পাহাড়তলে ডিজেল শপে থাকা ইঞ্জিনগুলো আগামীকাল থেকে লোড ট্রায়ালে নামানো হবে দক্ষিণ কোরিয়ার সরকারের আর্থিক সহায়তায় জি টু জি পদ্ধতিতে আমদানিকৃত অত্যাধুনিক এবং উচ্চ গতিসম্পন্ন ইঞ্জিনগুলো দক্ষিণ কোরিয়ার হুন্দাই রোটেম কোম্পানির তৈরি এদিকে নতুন করে আমদানিকৃত ইঞ্জিনগুলো ট্রায়াল রান সম্পন্ন হলে তা পূর্বাঞ্চল রেলওয়েতে যুক্ত করা হতে পারে বলে জানিয়েছেন রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী মোহাম্মদ বোরহান উদ্দিন এর মাধ্যমে দেশে এই প্রথম মিটার গেজে এসি ক্যাবের ইঞ্জিন যুক্ত হবে সাতকানিয়ায় পুত্রবধূর ছুরিকাঘাতে আহত হওয়ার চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় শাশুড়ির মৃত্যু হয়েছে গত সোমবার উপজেলার মুরাস্থ নিজ বাড়িতে পুত্রবধূর ছুরিকাঘাতে আহত হয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে রাতে শাশুড়ি রোকেয়া বেগমের মৃত্যু হয় বিষয়টির সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান এই ঘটনায় ইতিমধ্যে মামলা হয়েছে ঘটনার সাথে জড়িত পুত্রবধূকে গ্রেফতারও করা হয়েছে রোববার তার সাত দিনের রিমান্ড আবেদন করা হবে এবং দায়েরকৃত মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত করা হবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সকালে নগরের জেএম এম হলে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি মিলন দত্ত প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জী সম্মেলনে পরবর্তী দুই বছরের জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি হিসেবে আশিস ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক হিসেবে হিল্ল সেন উজ্জ্বলকে নির্বাচিত করা হয় চট্টগ্রাম ক্লাবের বঙ্গবন্ধু হলে বাংলাদেশ আওয়ামী লীগের বাহাত্তরতম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এস সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ সভায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান সহসভাপতি অধ্যাপক মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন সহ অনেকে এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক কলিমুদ্দিন সহ অনেকে চট্টগ্রামের বাকুলিয়ায় কবরস্থানে সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মূল আসামি ইয়াকুব ওসমান ও মাসুদকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ গতকাল চট্টগ্রামের মীরসরাইয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার মূল হোতা ইয়াকুবসহ তিনজনকে গ্রেফতার করা হয় পরে তাদের দেয়া তথ্যে নগরের চাঁদগাঁও থেকে একটি বিদেশি পিস্তল দুই রাউন্ড গুলি এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয় ইয়াকুবের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে এর আগে গত এগারোই জুন নগরের বাকুলিয়া এলাকার বড় মৌলভী বাড়ির কবরস্থানে সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আফওয়া বাহাউদ্দিন নাসিমের রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে নগরীর নন্দন কাননস্থ লোকনাথ আশ্রম ও মন্দির প্রাঙ্গণে গতকাল এই প্রার্থনা অনুষ্ঠিত হয় এতে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য দেবাশিস আচার্য স্বেচ্ছাসেবক লীগ নেতা কাঞ্চন আচার্য শিমুল দাস সুমন সরকার সহ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা অংশ নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব সতেরো চট্টগ্রাম দক্ষিণ জোনের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বিকেলে নগরের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টাই ব্রেকারে তিন দুই গোলে পটিয়া উপজেলা কর্ণফুলি উপজেলাকে পরাজিত করে এর আগে কর্ণফুলি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানার সভাপতিত্বে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব চিটাং কর্ণফুলি এলিটের সভাপতি লায়ন এম এন সাফা কর্ণফুলি উপজেলার ভাইস চেয়ারম্যান দিদারুল আলম চৌধুরী ও যুবলীগের সভাপতি সোলাইমান তালুকদার সহ অনেকে চট্টগ্রাম বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার বস্তুগত উন্নয়নের পাশাপাশি মানুষের আত্মিক উন্নয়ন প্রয়োজন বললেন তথ্যমন্ত্রী এবং চট্টগ্রামে নতুন করে দুশো জনের করোনা শনাক্ত চট্টগ্রাম বার্তা শেষে আজকের মতো আমি কোনদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের চট্টগ্রাম বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড ভালো থাকুন আল্লাহ হাফেজ